আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে ধনিয়াপাতার বর্তা বর্তা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল এখানে প্রথমে একটি প্যানে তিন টেবিল স্পুনের মতো রেগুলার তেল দিয়ে দিচ্ছি এর সাথে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এখন এর সাথে আগে থেকে পরিষ্কার করে রাখা তিন চারটি রসুন দিয়ে দিচ্ছি এখন রসুনগুলোকে দেওয়া হয়ে গেলে এর সাথে তেরো চোদ্দোটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জালটা অবশ্য যার যার ইচ্ছা অনুযায়ী এখানে চাইলে কম বেশি করা যাবে ভর্তা অবশ্যই একটু জাল হলেই টেস্টটা বেশি হয় যেটা আমার মনে হয় সবাই অবশ্য জাল বেশি খেতে পারে না যে যেমনটা চায় দিয়ে নিতে পারে কোনো সমস্যা নেই এখন এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা দেওয়ার পর এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যখন এটি হালকা ব্রাউন হবে তখন এর সাথে আগে থেকে পরিষ্কার করে রাখা এক কাপ পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিতে হবে ধনিয়া কুচিটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কালারটা যাতে চেঞ্জ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন এটাকে শিল্পাটায় ভালো করে বেটে নিতে হবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তৈরি হয়ে গেলেও খুবই মজাদার ধনিয়া পাতার বর্তা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ